বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত। স্যাটেলাইট, এয়ারবাস, ডিফেন্স এবং নগর উন্নয়ন ও অবকাঠামো খাতে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে তিনটি চুক্তি সই। স্মার্ট বাংলাদেশ গড়তে পাশে থাকবে ফ্রান্স, অটুট থাকবে বন্ধুত্ব, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নেতার বৈঠক শেষে যৌথ বিবৃতি। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখাও। সরকার পতনের আন্দোলন জোরদার করতে তরুণ ও যুবকদের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান বিএনপি মহাসচিবের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তোলা সেলফি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ওবায়দুল কাদের। ছাত্রলীগ নেতাদের নির্মম নির্যাতনে অভিযুক্ত ডিএমপির অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদ সাময়িক বরখাস্ত। ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় এখনই মামলা নয়, ডিএমপি কমিশনারের সাথে বৈঠক শেষে জানালেন ছাত্রলীগ সভাপতি। ছাত্রলীগের দুই নেতাকে মারধরে জড়িত পুলিশ কর্মকর্তার বিচার ফৌজদারি আইনে করা উচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্য। বিরোধী নেতাদের অভিযোগ, ভিন্ন মত সহ্য না করা আওয়ামী লীগের পুরনো রোগ, যারা গণতন্ত্র বিশ্বাস করে না, সমালোচনা সহ্য করে না, তারাই আওয়ামী লীগ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সেলফি নিয়ে গদগদ হয়ে লাভ নেই, সরকারের অত্যাচার, নির্যাতন ও গুম খুনের কথা বিশ্বের সবাই জানে। আওয়ামী লীগের যে কোনো দুঃসময়ে সোচ্চার ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, বাংলাদেশের রাজনীতিতে তার অবদান অপরিসীম, আওয়ামী লীগ নেতাদের মন্তব্য। নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে কিছু কোম্পানি, বলেছেন এফবিসিসিআই সভাপতি। অদৃশ্য হাতের কারসাজিকে দুষলেন ভোক্তা অধিকারের ডিজি। দায়িত্ব গ্রহণ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়দা খাতুন। দেরিতে হলেও ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে, ঘাটে ঘাটে বেড়েছে ব্যস্ততা, সরগরম হয়ে উঠেছে আড়ত। শত্রুতা কাটিয়ে বেইজিংয়ের সাথে সুসম্পর্ক চান বাইডেন, শিগগিরই শি জিনপিংয়ের সাথে বৈঠকের আশা। টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার 22 বছর, যুক্তরাষ্ট্রে নানা আয়োজনে হতাহতদের স্মরণ। মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 2100 ছাড়িয়েছে, আহত প্রায় 2500। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে বড় টার্গেট দিল ভারত, 2 উইকেটে 356 রান তোলে ভারত। ইউএস ওপেন টেনিসে শিরোপা জিতলেন নোভাক জকোভিচ, গড়লেন 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল জলের গানের কার্যক্রম প্রত্যক্ষ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।